আরে কে কি বলছে ছাড়ুন এই সিভিক ভলান্টিয়ারের কথা শুনুন কারণ এই সিভিক ভলেন্টিয়ার আজকের অফিসিয়াল আপডেট আপনাদের কাছে পৌঁছে দেবে দু হাজার চব্বিশে দিল্লির মজনাতে কে বসতে চলেছে হ্যাঁ নতুন সরকার কে গঠন করতে চলেছে এবং কেনই বা গঠন করবে কি কারণে গঠন করতে পারে সব কিছু তথ্য আপনাদের কাছে পৌঁছে দেব নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল তথ্য পৌঁছে দিতে চলে এসেছি আমি আপনাদের বন্ধু সিভিক ভলেন্টিয়ার হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলাই সেরা ইউটিউব চ্যানেল আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ব্লগার রূপ আজকের এই ভিডিওটির মাধ্যমে সরাসরি অফিসিয়াল আপডেট অনুযায়ী আপনাদেরকে জানাবো কোন পার্টি সরকার গঠন করতে পারবে কোনো একটি পার্টি সিঙ্গলভাবে সরকার গঠন করতে পারবে না জোটের প্রয়োজন হবে যদি কোনো পার্টি সরকার গঠন করে তাহলে তার কত শতাংশ ভোট পাওয়া জরুরি মোট আসন সংখ্যার উপরে বিচার করে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমানে সরকার গঠন করবে কে অর্থাৎ দু হাজার চব্বিশে দিল্লির মজরাতে কে বসবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে একটি শিক্ষণীয় ভিডিও ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করে প্রত্যেককে জানাবেন নিয়মিত আপডেটগুলি দেখতে করে রাখবেন তার কারণ আপনাদের সিভিক ভলেন্টিয়ার এই এডুকেশনাল জব রিলেটেড ভিডিও আপলোড করে থাকে আপনাদের সিভিক ভলেন্টিয়ার তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে প্রত্যেককে জানাবেন চলুন ভিজিট করা যাক নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট তো ফ্রেন্ডস এই মুহূর্তে আমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট সরাসরি নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেছি আর এই প্রথম ইউটিউবে নির্বাচন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত আলোচনা করা হচ্ছে এই বাংলাই সেরা চ্যানেলের মাধ্যমে আপনারা চাইলে ইসিআই ডট জিওভি ডট ইন এই সাইটে ভিজিট করতে পারেন আচ্ছা এই সাইটে ভিজিট করার পরে স্কল ডাউন করবেন এখানে একটি লেখা ব্লিঙ্ক করবে লেখা থাকবে জেনারেল ইলেকশন স্ট্যাটাস টু জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ভারতে মোট আসন সংখ্যা বা অল ওভার ইন্ডিয়া মোট কেন্দ্র কত আছে দেখুন এখানে লেখা আছে পাঁচশো তেতাল্লিশ পাঁচশো তেতাল্লিশটি কিন্তু মোট কেন্দ্র আছে আর এই পাঁচশো তেতাল্লিশ মোট আসনের মধ্যে মোট আসনের মধ্যে দুশো বাহাত্তর ন্যূনতম পেতে হবে দুশো বাহাত্তর ন্যূনতম যে পাবে সেই কিন্তু সরকার গঠন করবে কিন্তু এখানে বিজেপি কি দুশো বাহাত্তর পেয়েছে কংগ্রেস কি দুশো বাহাত্তর পেয়েছে আচ্ছা আমরা পার্টি ওয়াইজ পার্টি ওয়াইজ কে কত আসন পেয়েছে দেখে নেব। তার আগে রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করে প্রত্যেককে জানাবেন দেখুন পাঁচশয় তেতাল্লিশ এর উপরে জাস্ট আমরা একটিবার ক্লিক করবেন যখনই আপনারা ক্লিক করবেন কোন পার্টি কত পেয়েছে কত আসন পেয়েছে আপনাদেরকে জানিয়ে দেবে আচ্ছা মোট পাঁচশয় তেতাল্লিশের মধ্যে আরও একবার বলে রাখি দুশয় বাহাত্তর ন্যূনতম আসন পেতে হবে তবেই সরকার গঠন করতে পারবে তো দেখুন এখানে বিজেপি পার্টি কত পেয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দুশয় বাহাত্তরের মধ্যে বিজেপি পেয়েছে দুশো চল্লিশ অর্থাৎ দুশো চল্লিশটি কিন্তু জিতে গিয়েছে দুশো চল্লিশটি আসন পেয়েছে দুশো বাহাত্তরের মধ্যে তাহলে দুশো বাহাত্তর মাইনাস দুশো চল্লিশ কত হচ্ছে বত্রিশ বত্রিশ কিন্তু ডেপিসিট বা ঘাটতি আছে বিজেপি পার্টি তাহলে বিজেপি পার্টি দুশো বাহাত্তরের মধ্যে দুশো চল্লিশ পাচ্ছে বত্রিশ ঘাটতি আছে তাহলে কিন্তু বিজেপি পার্টি এখানে সরকার গঠন করতে পারবে না তাহলে বিজেপি এখানে ক্যান্সেল হয়ে গেল পরবর্তী চলে আসছি কংগ্রেস দেখুন কংগ্রেস এখানে কিন্তু নিরানব্বইটি মাত্র আসন পেয়েছে তো কংগ্রেসও কিন্তু একশো তিয়াত্তরের এখানে ঘাটতি আছে ওকে তো কংগ্রেসও কিন্তু এখানে সরকার গঠন করতে পারবে না কিন্তু এই দুটো পার্টি তাদের সুবিধার্থে আরও বেশ কিছু সঠিক দল বেশ কিছু আঞ্চলিক দল বা বেশ কিছু নির্দলকে সঙ্গে নিয়ে জোট করেছে ওকে তো সেই জোটের নাম হল বিজেপি জোটের নাম এন এনডিএ জোট হল বিজেপি জোট ওকে আর পরবর্তী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং অন্যান্য দল মিলে যে জোটটা করেছে সেই জোটের নাম হলো ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট আর এনডিএ জোট এবার আমাদেরকে দেখে নিতে হবে যেহেতু এখানে একটি মজার বিষয় যে এখানে যেহেতু বিজেপিও সরকার গঠন করতে পারবে না আর কংগ্রেসও সরকার গঠন করতে পারবে না তাহলে এই দুটি দল কিন্তু জোটের ওপর নির্ভর করবে তাহলে এবার মজার বিষয়টা হলো এই জোট কত পাচ্ছে অর্থাৎ ইন্ডিয়া জোট কত পাচ্ছে দুশো বাহাত্তরের মধ্যে আর এনডিএ জোট কত পাচ্ছে দুশো বাহাত্তরের মধ্যে সেটা আমাদেরকে দেখে নিতে হবে এনডিএ জোট কি দুশো বাহাত্তর টপকে গিয়েছে ইন্ডিয়া জোট কি দুশো টপকে গিয়েছে বা দুশো বাহাত্তর পেয়েছে আমরা এবার দেখে নেব তাহলে আমরা খুবই ভালোভাবে বুঝতে পারলাম যে একক সংখ্যা গরিষ্ঠতা কেউ পায়নি সে বিজেপি বলুন বা কংগ্রেস বলুন কেউ কিন্তু কেন্দ্রের সরকার দল গঠন করার মতো সংখ্যা গরিষ্ঠতা পায়নি তাই দুটি দল তারা তাদের জোটের ওপর নির্ভরশীল এই মুহূর্তে তো জোটে কে কত পেয়েছে মোট পাঁচশয় তেতাল্লিশটি আসন সংখ্যা আর এই পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে এনডিএ অর্থাৎ বিজেপি জোট পেয়েছে দুশয় নব্বই আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বিজেপি জোট পেয়েছে দুশয় নব্বই তাহলে দুশয় বাহাত্তর ন্যূনতম পেলে সরকার গঠন করা যাবে এই দুশয় বাহাত্তর টপকে গিয়েছে এনডিএ অর্থাৎ বিজেপি জোট ওকে কিন্তু এদিকে ইন্ডিয়া জোট অর্থাৎ এখানে কংগ্রেস বলুন তৃণমূল বলুন বা আরও অন্যান্য আঞ্চলিক যারা একসাথে একটি জোট করেছে যে জোটের নাম দিয়েছিল ইন্ডিয়া জোট তো সেই জোটের মোট আসন সংখ্যা দুশয় চৌত্রিশ তাহলে পাঁচশয় তেতাল্লিশের মধ্যে দুশয় চৌত্রিশটি মাত্র আসন পেয়েছে ইন্ডিয়া জোট দুশয় বাহাত্তর টপকাতে পারেনি বা ন্যূনতম দুশয় বাহাত্তরও করতে পারেনি জোট করেও ইন্ডিয়া অর্থাৎ কংগ্রেস কংগ্রেস ইন্ডিয়া জোট করেও দুশয় বাহাত্তর টপকাতে পারেনি সেখানে বিজেপি সরকার এনডিএ জোটের মাধ্যমে দুশয় বাহাত্তর টপকে গিয়ে পাঁচশয় তেতাল্লিশের মধ্যে দুশয় নব্বইটি আসন পেয়ে গিয়েছে তাহলে জোটের সংখ্যা গরিষ্ঠতার হিসাবে এই মুহূর্তে সরকার গঠন করতে চলেছে এনডিএ জোট বিজেপি সরকার তো দেশে জওহরলাল নেহরুর পরে তৃতীয়বারের মতো অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয়বার পরপর প্রধানমন্ত্রী হিসাবে থাকছেন নরেন্দ্র মোদী তো নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য আমাদের এই দেশে প্রধানমন্ত্রী হতে চলেছেন এনডিএ জোটের মাধ্যমে নরেন্দ্র মোদী আবার আমাদের দিল্লির মজনাতে বসবেন ইনি ভারত শাসন করবেন তো আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন বা আমি বোঝাতে পেরেছি যদি সহজভাবে সরলভাবে বাংলা ভাষায় বিষয়টি আপনাদেরকে বোঝাতে পারি এবং এই আলোচনা যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং অন্যদেরকে জানাতে এবং সহজভাবে বোঝার জন্য ভিডিওটি শেয়ার করতে পারেন আপনারা একটি শেয়ারের মাধ্যমে অন্য কেউ সঠিক ইনফরমেশনগুলি জানতে পারবে এবার আপনাদেরকে বলে রাখি আমার এই রাজনৈতিক বা ভোট পারপাস আলোচনাগুলি আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যদি আপনারা এইরকম ভিডিও পরবর্তী সময়ে দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন যে দাদা ইলেকশান রিলেটেড বা রাজনৈতিক বিষয়ে আপনারা আলোচনা করুন তাহলে আমি কিন্তু এই বিষয় নিয়ে পরবর্তী ভিডিও করবো আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বলে রাখি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদী তবে ভিডিও শেষে আপনাদেরকে আরও একটি কথা বলে রাখি আমাদের এই রাজ্যে বেয়াল্লিশটি আসন বেয়াল্লিশটি কেন্দ্রের মধ্যে কোন কেন্দ্রে কোন প্রার্থী জয়ী হয়েছেন কত ভোটে জয়ী হয়েছেন ফাইনাল ভোটের রেজাল্ট নিয়ে আমি অলরেডি একটি ভিডিও আপলোড করে দিয়েছি ডেসক্রিপশন বক্সে থাকবে লিঙ্ক আপনি দেখে নিতে পারেন আপনার কেন্দ্রে কোন প্রার্থী জয়ী হয়েছে এবং কত ভোটে জয়ী হয়েছে থার্ড পজিশনে ফোর্থ পজিশানে ফিফথ পজিশানে কারা আছেন সেই সব প্রার্থীদের নাম এবং সেই সব প্রার্থী কত ভোট পেয়েছে সব কিছু আপনি জানতে পারবেন তো ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করুন পশ্চিমবঙ্গের ডিটেলস তথ্য আপনি জেনে নিন এক নজরে